আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আপনি বলেছেন যে মেয়েরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকে এরকম একটিমাত্র পোশাকে যদি নামাজ পড়ে তাহলে নামাজ হবে কি হাদিসা আছে প্রাপ্তবয়স্ক কোনো নারী বড় অন্যা ব্যতীত নামাজ পড়লে তার নামাজ হবে না হ্যাঁ অবশ্যই যে এটা আপনি বললেন যে একটিমাত্র পোশাক একটিমাত্র চাদর ইসলামকে প্রশ্ন করলেন উম্মে সালমা যে মেয়েরা মানে ওড়না গায়ে দিয়ে নামাজ চাদর গায়ে দিয়ে বা যে খেমার বলা হয় এটা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে কিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তখন বললেন যে খেমারটা যদি ইয়াতি জুহুরা না। তাদের পায়ের ওপর অংশ যদি ঢেকে নেয় এই যে কানা সাহ এবং সে যদি সে কাপড়টা যদি একদম মানে এত প্রশস্ত হয় যে পায়ের উপর অংশ পর্যন্ত ঢেকে নেয় তাহলে সে কাপড়ে নামাজ হবে কোনো অসুবিধা নাই এটা জরুরি নয় যে মানে পায়জামা পড়তে হবে তারপরে ওপরে একটা জামা গায়ে দেবে তারপরে চাদর গায়ে দিবে এটা জরুরি নয় যদি একটা চাদর তার যদি কাপড় না থাকে সে যদি একটি মাত্র বড় চাদর এভাবে গায়ে দিয়ে নামাজ আদায় করে যেটা মাথা থেকে পা পর্যন্ত পায়ের উপর অংশ পর্যন্ত ঢেকে নিচ্ছে তাহলে ওটা দিয়ে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আগের জামানায় তো এত কাপড় চোপড় ছিল না যার কারণে একটি কাপড়েই তারা নামাজ আদায় করতেন তবে মেয়েদের জন্য এভাবে কাপড়টা বড় করার নির্দেশনা দেওয়া হয়েছিল আল্লাহ আলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ